বেজান খুশি হলাই আমি আহি এখান বাবুরাম সপ্তমী আমি কে তিক্রমতা চিনিদে মহারাজ দ্বারা মনোনীত প্রার্থী এই সুরমামে হতে তো আজ হানি পানি মে হলো রাত মে হলো ঘরে ঘরে যাইকে হানি হানিকে আদিমানকে বুঝাতি হানিকে আদিমান বেজান খুশি যে এইবার অনেক বছর মান দিয়েছেন যে সিপিএমকে দিয়েছেন কংগ্রেসকে দিয়েছেন বিজেপি আদিকে এই জুমলাকে দিয়েছেন তো এইবার শুধুমাত্র উমাকের মেসের আওয়াজ মধ্যে তারা সব বুড়া বুড়িয়া জুয়ান সব একটাই আওয়াজ বাবুরাম সপ্তমী মহারাজ নেতৃত্বে যে প্রার্থী হয় ওকে বেশি বেশি গুরুত্বের তোমার দেখাতে পারবেন আর উমানকার আশাবাদী আর উমান এই হোক বললেন যে এই এরিয়া মে যেতনা সমস্যা হ্যাঁ রাস্তাঘাটে শুরু করকে তো যেতনা সমস্যা হ্যাঁ পানীয় জল হেলথ এডুকেশন সব সমাধান হই আর উমাকের আশা যে একবার বাবুরাম সপ্তমীকে বেশি বেশি গুরুত্বকে দেখাতে পারবেন তোমাকে একটাই আশা যদি নিজেকে ঘাড়কে ছেলে আর ছেলে বসুরা তিন ক্ষেত্রে দিচ্ছেন চিন্তা করেন এবার বিজেপি যেতনাই পয়সা দিবে 500,000 2,000,000 পয়সা কিন্তু দেবেন কিন্তু বুঝ যায় এবার বিধানতা হানিকে বাবুরামকে সপোর্টে যায় তো হানি শুধুমাত্র সময়ের অপেক্ষা 26 তারিখে হানিকে ওলা আসে হানি একটা বিজয় উৎসব করবো আর চিত্রামথাকে প্রথম এই সেকেন্ড ডে হানিকে বাবুরাম সপ্তমী হই ভারতের ইতিহাসে লেখা হয়েছে।